আসসালামু আলাইকুম সবাই শিক্ষার্থী বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের পরিবেশ পরিচিতি পড়াবো। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠে ফিরে আসি। আজকে আমাদের পাঠের বিষয় পরিবেশ কি, পরিবেশ কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু বলতে আমাদের চারপাশে আছে গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, এই সব কিছুই মানুষ, এই সব কিছুই আমাদের পরিবেশের উপাদান। তাহলে আমরা কি জেনে নিলাম পরিবেশ বলতে কি বুঝি? গাছপালা, পশু পাখি, খাল বিল, নদী নালা, মানুষ, সব কিছুই নিয়েই আমাদের পরিবেশ। তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিবেশের সংজ্ঞাটা লিখে ফেলি। মানুষ গাছপালা পশু পাখি নদ নদী এই সব কিছু নিয়েই পরিবেশ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশ কাকে বলে? মানুষ, গাছপালা, পশু পাখি, নদ নদী, এই সব কিছু নিয়েই পরিবেশ। পরিবেশ কত প্রকার? পরিবেশ তিন প্রকার। যথা এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। দুই নম্বরে হচ্ছে সামাজিক পরিবেশ, সয়াকার সা, ময়াকার মা, জয় শিকার জি, ক, সামাজিক পরিবেশ। তিন নম্বরে হচ্ছে পারিবারিক পরিবেশ, আচ্ছা তাহলে আমরা কি শিখলাম? পরিবেশ কত প্রকার? পরিবেশ তিন প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিবেশের সংজ্ঞাটা একটু আবার জেনে নেই।
পরিবেশ কাকে বলে? মানুষ, গাছপালা, পশুপাখি, নদ নদী, এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ তিন প্রকার। কয় প্রকার শিক্ষার্থী বন্ধুরা? তিন প্রকার পরিবেশ, তিন প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ আর পারিবারিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? যেগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি, আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করেছেন সেগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন এই যে গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো সব কিছুই তো আল্লাহর সৃষ্টি, তাই না বন্ধুরা? এগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশ কোনগুলি? সামাজিক পরিবেশ রাস্তাঘাট, ঘর বাড়ি, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এগুলি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। আর পারিবারিক পরিবেশ, আমরা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যে আমরা বসবাস করি, সেটা হচ্ছে পারিবারিক পরিবেশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কয়টা পরিবেশের নাম শিখলাম? তিনটি পরিবেশের নাম শিখলাম। কী কী? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পরিবেশের সংজ্ঞা এবং পরিবেশ কত প্রকার ও কী কী এগুলো সুন্দর করে শিখবে এবং খাতায় লিখবে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ আজকে এই পর্যন্তই শেষ। আমরা তাহলে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আগামী দিন তোমরা এই পড়াটা সুন্দর করে শিখবে এবং খাতায় লিখবে, ঠিক আছে? এই প্রশ্নটা কীভাবে লিখব? পরিবেশ, পরিবেশ কত প্রকার ও কী কী পড়া ও লেখা, হ্যাঁ, তোমরা খাতায় সুন্দর করে লিখবে এবং পড়া শিখবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে আজকের পাঠ আমাদের এখানেই শেষ। আগামী দিন আবার কথা হবে, আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।